আমরা শুধু চাই যশকে সুস্থভাবে ফিরে পেতে। আর আমরাও থানে ডায়েরি করেছি, আর তাছাড়া দেবদীপ নিজে কিছু পরিচিত মানুষকে বলেছে যশের খোঁজ করার জন্য। দেবদীপ নিজে সাধ্যমতো চেষ্টা করছে, আর দেবদীপের সন্দেহের তালিকায় কিন্তু রোহিণী আছে। সন্দেহ তো আমারও রোহিণীকেই হচ্ছে শবনম, কারণ যেদিন যশ মিসিং হয় সেদিন কিন্তু আমি রোহিণীকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে শুনেছিলাম। আচ্ছা ঠিক আছে, শুন তুই আমাকে অ্যাড্রেসটা টেক্সট করে রাখবি কেমন? আমি হয়তো একটা দুটো দিন পারবো না, আমাকে এদিকটা একটু সামলে নিতে হবে, আমি দু একদিনের মধ্যেই আসছি। আর ও যে কারোর সঙ্গে কোথাও একটা যাওয়ার কথা বলছিল সেটাও আমি বুঝতে পেরেছিলাম, যেই আমি জিজ্ঞেস করলাম তখন। আমার এক বন্ধু, তার আসার কথা ছিল, মানে শেষে আমাকে ওর বাড়িতে যেতে বলল। তা বন্ধুর সঙ্গে এরকম আড়ালে দাঁড়িয়ে চোরের মতো কথা বলছিলে কেন? আমি ব্রেকফাস্ট টেবিলেই যাচ্ছিলাম, অন দ্য ওয়ে ফোনটা এলো, তোমরা ওদিকে কথা বলছিলে নিজেদের মতো, আমি তাই জন্য ডিস্টার্ব করিনি, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম। আসলে কি বলতো শবনম, রোহিণীকে না আমার একদমই বিশ্বাস হয় না। আমি নিশ্চিত ও সেদিন কারোর সঙ্গে কিছু একটা প্ল্যান করছিল। যশকে কিডন্যাপের প্ল্যান? তাই হবে, কারণ তারপরেই তো যশ মিসিং হয় শবনম। সেদিন না যশের একদম একা যাওয়াটা ঠিক হয়নি শবনম, একদম ঠিক হয়নি। ও যদি কাউকে একটু সঙ্গে নিয়ে যেত তাহলে বোধ হয় এরকম একটা হতো না, কিছুতেই হতো না। সেটা হয়তো হতো না, কিন্তু ঘটনাটা তো ঘটেছে, যশ তো মিসিং। শবনম, শবনম আর একটা কথা, যশ যেদিন মিসিং হয় ঠিক তার পরদিনই কিন্তু রোহিণী একটা কাজে জয়েন করে, এবং সেটা একটা এনজিওর কাজে। কাজে কি কাজ? রোহিণীর তো ডাক্তারি করার কোনো পারমিশন নেই, ওকে তো ব্যান করে দেওয়া হয়েছে। সেটাই তো, পুরো ব্যাপারটাই ফিশি শবনম। মানে আমি আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে কি কাজ, মানে বলতে পারলো না, একদমই ঠিক করে কিছু বলতে পারলো না। পরাগকে জিজ্ঞেস করলো যে অফিসটা কোথায়, বললো ওই বাইপাস না ওইদিকে কোথাও একটা। এমনকি পরাগ ওকে ড্রপ করে দিতে চাইলে বললো ও নাকি বাসে ট্রামে চলে যাবে। যশ নেই, সে কিসের অধিকার এখানে থাকবে, এইসব এইসব বলছিল। মানে এনজিওর কোনো নাম বলেছে না, বললো ওর কোন বন্ধু আসবে ওকে নিয়ে যাবে, গেলেও জানতে পারবে। মানে কোনোটাই ঠিক মতো বলতে পারছিল না শবনম, ও যে পুরোটাই মিথ্যে বলছিল সেটা বোঝা যাচ্ছিল। মহাদি, তোমাকে না রোহিণীর ওপর নজর রাখতে হবে।